ধারাবাহিক ওপেন শট টিউটোরিয়ালের আরও একটি নতুন পর্বে স্বাগতম আমাদের ক্যানভার চ্যানেল থেকে সাথে আছে রফিকুল ইসলাম বিজয় এই পর্বে আমরা দেখব ওপেন শট ভিডিও এডিটরে কিভাবে একটি ভিডিওর উপর অন্য একটি ভিডিও অথবা ছবি ওভারলে করতে হয় আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও বানাতে চান কিংবা কোনো টিউটোরিয়াল বা রিয়াকশন ভিডিও বানাতে চান তাহলে এই পর্বটি আপনার জন্য তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন আপনি চাইলে ওপেন শট ভিডিও এডিটিংয়ের অন্য পর্বগুলো দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে এবং উপরের আই বাটনে লিংক দেওয়া আছে এ ধরনের দরকারি সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে নিচের বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশন চালু করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন তো আসুন আজকের পর্বটি শুরু করা যাক ভিডিও ওভারলে করার জন্য আমার দুইটি ভিডিওর প্রয়োজন আমি ওপেন শটে দুইটি ভিডিও এনে রেখেছি একটি ভিডিও আমি ওভারলে করব আর আরেকটি ভিডিও আমি ফুল স্ক্রিনে প্লে করব তো আমি যেই ভিডিওটি ফুল স্ক্রিনে প্লে করব ভিডিওটি আমি নিয়ে আসছি আমার ট্র্যাক নাম্বার ওয়ানে আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের দ্বিতীয় ভিডিও যেটা আমরা ওভারলে করব এই ভিডিওটিও আমি পাশে রেখে আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি তো এখন যে ভিডিওটি আমি ওভারলে করব এই ভিডিওটিকে আমি রাখবো আমাদের উপরের ট্রাকে ক্লে ভিডিওর একদম শুরুতে রাখছি আমি একটু জুম ইন করে নিচ্ছি ভিডিও ওভারলে করার জন্য আমাকে প্রথমে ভিডিওটি লেফট বাটনে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে মাউসে রাইট ক্লিক করব মাউসে রাইট ক্লিক করতে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি বক্স এসেছে এখানে লেখা আছে ট্রান্সফর্ম আমরা ট্রান্সফর্মটি নিয়ে নিচ্ছি ট্রান্সফর্ম নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর চারপাশে কিছু নীল ডট দেখতে পাচ্ছি আমরা এই ডটের উপরে আমরা যদি কর্নার থেকে ধরে নিয়ে আসি তাহলে আমরা ভিডিওটি আমরা ছোট করে দিতে পারছি এবং এভাবে ভিডিওটি ছোট করে আমাদের ব্যাকগ্রাউন্ড যে ভিডিওটি আছে অর্থাৎ যেই ভিডিওটি আমরা ফুল স্ক্রিনে প্লে করব তার উপরে আমরা স্ক্রিনের যে কোনো স্থানে আমরা ভিডিওটি রাখতে পারি এই হচ্ছে একটি পদ্ধতি এছাড়া আমাদের আরেকটি পদ্ধতি আছে আমরা প্রোপার্টির মাধ্যমে এই কাজটি করতে পারি তাই জন্য আমি আন্ডু করে দিলাম এখান থেকে আমরা ট্রান্সফর্ম কিন্তু সিলেক্ট করে নিয়েছি এবার চলে যাচ্ছি আমরা প্রোপার্টি যে প্রপার্টি যে গিয়ে আমরা এখান থেকে আমাদের স্কেল এক্স স্কেল ওয়াই এখান থেকে আমরা যদি আমাদের ভ্যালু কমিয়ে বাড়িয়ে দিই তাহলে আমরা এই আমাদের উপরের যে ভিডিওটি যে ভিডিওটি আমরা অভারলেক করবো এটাকে আমরা রিসেস করে নিতে পারবো তা আমি এখানে মান বসিয়ে দিচ্ছি পয়েন্ট থ্রি থ্রি এবং স্কেল ওয়াই এখানেও বসিয়ে দিচ্ছি পয়েন্ট থ্রি থ্রি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি সাইজে ছোটো হয়ে গেছে এবার আমরা বের করব লোকেশন এক্স লোকেশন ওয়াই এর মাধ্যমে আমরা ভিডিওটিকে আমাদের স্ক্রিনের যেখানে রাখতে চাই সেখানে আমরা রাখতে পারবো তো আমি চাচ্ছি এই ভিডিওটিকে আমাদের স্ক্রিনের ডান পাশে নিচের দিকে রাখতে লোকেশন এক্সের মান আমি করে দিচ্ছি পয়েন্ট থ্রি থ্রি এবং লোকেশন ওয়ের মান করে দিচ্ছি পয়েন্ট থ্রি থ্রি দেখুন আমাদের ভিডিওটি কিন্তু একেবারে কর্নারে চলে এসেছে আমি ভিডিওটি একটি প্লে করছি আমরা নিচে যে ভিডিওটি রেখেছিলাম এটি ফুল স্ক্রিনে প্লে হচ্ছে আর যে ভিডিওটি আমরা ওভারলে করেছি সেটি একটি ছোট্ট স্ক্রিনে এক কর্নারে প্লে হচ্ছে তো এটা একটা পদ্ধতি আমরা দেখালাম যে একটা ভিডিওকে কিভাবে আরেকটি ভিডিওর উপরে অভালে করতে হয় কিন্তু আপনারা দেখছেন যে এখানে আমরা যে ভিডিওটি অভালে করেছি এটি কিন্তু পুরো ভিডিওতেই কিন্তু স্মল স্ক্রিনই আছে কিন্তু আপনি যদি চান যে উপরের এই ভিডিওটি প্রথমে ভিডিওটি যখন প্লে করব তখন এটি ফুল স্ক্রিনে থাকবে আর এরপর কিছু সময় পরে এটি এরকম ছোট স্ক্রিনে চলে আসবে আবার একেবারে শেষে এসে ভিডিওর একেবারে শেষে এসেও এই ছোট্ট স্ক্রিনটি থেকে এটি ফুল স্ক্রিন হয়ে যাবে এরকম যদি আমরা করতে চাই কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি তো আমি আমাদের এই অভালে ভিডিওটি রিমুভ করে দিচ্ছি প্রজেক্ট ফাইল থেকে আমি আবারও ফাইলটি নিয়ে নিচ্ছি তো এখানে ভিডিওটি প্রথমে ফুল স্ক্রিনে থাকবে আমাদের ভিডিওটি সিলেক্ট করা আছে এখান থেকে আমরা ট্রান্সফর্মটা সিলেক্ট করে নিলাম আমি কিছু সময় পরে ঠিক যেখানে এসে এটাকে আমি স্মল স্ক্রিনে আনতে চাই সেই জায়গায় আমাদের প্লেয়ারটিকে নিয়ে আসলাম এখানে এসে আমরা প্রপার্টি যে যাব প্রপার্টি যে গিয়ে আমরা ঠিক আগের মতোই স্কেল এক্সের মান আমরা করে দিচ্ছি পয়েন্ট থ্রি থ্রি এবং স্কেল ওয়াইয়ের মানও করে দিচ্ছি পয়েন্ট থ্রি থ্রি ঠিক একইভাবে আমরা লোকেশন এক্স এটাও করে দিচ্ছি পয়েন্ট থ্রি থ্রি যেহেতু আমরা ডান পাশের কর্নারে নিচের কর্নারে রাখব আমি লোকেশন এক্স এবং ওয়াই মান ঠিক করে দিলাম তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি যখন একবারে শুরুতে ছিল একবারে শুরুতে কিন্তু ভিডিওটি ফুল স্ক্রিনে আছে এবং যখন ভিডিওটি একটু অ্যাডভান্স হচ্ছে তখন কিন্তু আস্তে আস্তে ভিডিওটি কিন্তু কর্নারে চলে আসছে এবং ছোট হয়ে গেছে এখন এরপরে বাকি অংশটুকু পুরোটুকুই কিন্তু এই ভিডিওটি ছোট্ট স্ক্রিনে দেখা যাবে তো আমরা চাচ্ছি যে এটা একেবারে শেষে এসে আবার ফুল স্ক্রিন হবে আমরা যেহেতু আমাদের এই ছোট স্ক্রিনটিকে বড় করব এর জন্য আমাদের প্লেয়ারটিকে একেবারে শেষে নিয়ে আসবো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং রাইট আরও কি চাপছি আমরা ভিডিওর একেবারে শেষে চলে এসেছি এখানে এসে আমাদের মানগুলো আবারও চেঞ্জ করে দিতে হবে স্কেল এক্স আমরা করে দেব ওয়ান স্কেল ওয়াইও করে দেবো ওয়ান আমাদের ভিডিওটি বড় হচ্ছে আমরা লোকেশন এক্স এটা করে দিব জিরো এবং লোকেশন ওয়াই এটাও করে দেব জিরো ফুল স্ক্রিন হয়ে গেছে এবং বাম পাশে এসে বাম দিকে কিছুটা এসে এখানে আমরা আবার কী করবো এই মানটিকে আবারও আমরা করে দেব লোকেশন এক্স পয়েন্ট থ্রি থ্রি লোকেশন ওয়াই পয়েন্ট থ্রি থ্রি স্কেল এক্স পয়েন্ট থ্রি থ্রি স্কেল ওয়াইও পয়েন্ট থ্রি থ্রি আমি জিরো পয়েন্ট থ্রি থ্রি মানটি নিয়েছি আপনি চাইলে এই মানটি আরও কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আমি বাইরে ক্লিক করছি আমি ভিডিওটি আপনাদেরকে শেষের অংশটুকু আরেকবার দেখাচ্ছি দেখুন ভিডিওটি স্মল স্ক্রিনে আছে কিন্তু যখনই আমরা শেষে চলে আসছি আস্তে আস্তে ভিডিওটি বড় হচ্ছে এবং ভিডিওর একেবারে শেষ শেষই কিন্তু এটি ফুল স্ক্রিন হয়ে গেছে তো ভিডিওটি আমি সেভ করে নিচ্ছি ভিডিওটি সেভ হচ্ছে আমি ঠিক যেভাবে আমাদের এই একটি ভিডিওর উপরে আরেকটি ভিডিও অভারলে করলাম ঠিক আপনি একইভাবে যে কোনো ভিডিও বা ইমেজের উপরে অন্য আরেকটি ইমেজ এনে ঠিক একই পদ্ধতিতে আপনি অভারলে করতে পারবেন আমাদের ভিডিওটি সেভ হয়ে গেল ফুল স্ক্রিনে প্লে করছি তার আগে বলছি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ